হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে রিজনেবল প্রাইসের মধ্যে গাউন বোরখা দেখাবো। এটা কিন্তু চমৎকার সুন্দর একটা বোরখা আর কি, এত সুন্দর কি বলবো। তো দেখুন ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে একদম ইউনিক একটা ডিজাইন, একদম ইউনিক হবে ডিজাইনটা। তো এই যে দেখুন, এখানে স্টোনের প্যানেল করা আছে, এই যে মানে শেড করা হবে আর কি, স্টেপ বাই স্টেপ। দেখুন খুব সুন্দর, এখানে এই যে ডিজাইনটা, এর পাশে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা, কাপড়ের একটা ডিজাইন করা হয়েছে, তারপর স্টোন দিয়ে একটা ডিজাইন করা হয়েছে। নিচে কিন্তু আবার ফেব্রিক, দেখুন এই যে নিচের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, নিচে একটা ফ্লাওয়ার করা আছে, যে একটা বর্ডার করা হবে। এই যে বর্ডার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ব্যাক পাশও কিন্তু আপনাকে সেম হবে, আজকের প্রোডাক্টটা একটু ধৈর্য ধরে দেখেন, অনেকগুলি কালার হবে এবং রিজনেবল এর মধ্যে হবে। হাতাটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন, একদম ইউনিক হবে। যারা একটু অফিসিয়াল করে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা তৈরি, রাবিউজের জন্য কিন্তু একটা বেস্ট কালেকশন, অনেক সুন্দর একটা বোরখা। তো এগুলোর সাইজ হবে 52-56, রেঞ্জটা কিন্তু একদম রিজনেবল প্রাইস এর মধ্যে হবে, একদম রিজনেবল প্রাইস। তো আরো কিছু কালার আছে দেখুন, খুব সুন্দর সুন্দর অনেকগুলা কালার হবে, কিন্তু চেরি ম্যাটেরিয়ালের মধ্যে, চেরি ম্যাটেরিয়ালের উপরে, চেরি ম্যাটেরিয়ালের মধ্যে একদম অরিজিনাল যে চেরিটা, 52 থেকে শুরু না 50 থেকে শুরু? ম্যাডাম সম্ভবত 50 আছে এটার মধ্যে, সমস্যা নেই। আচ্ছা, এগুলা 50 থেকে শুরু করে 56 পর্যন্ত দেওয়া যাবে, 50 থেকে শুরু করে 56 পর্যন্ত দেওয়া যাবে। তো দেখুন খুব সুন্দর ডিজাইন, তো হাতাটা কিন্তু খুব সুন্দর। সুমন সাহেব, হাতাটা একটু পরেন দেখি, এত সুন্দর একটা হাতা, বারবার দেখতে ইচ্ছে করে। ধন্যবাদ। তাহলে একটু ব্যতিক্রম করার চেষ্টা করছি, এই যে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। তো কালার অপশন অনেক আছে, অনেক অনেক কালার অপশন আছে, আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, এত সুন্দর সুন্দর কালার কি বলবো। এটা সুরমা, সুরমা এস। আচ্ছা আমি রেঞ্জটা বলে দিই, কারণ সবাই অপেক্ষায় আছে রেঞ্জটার জন্য, অনেক মানে কি বলবো, এত সুন্দর ধামাকা একটা রেঞ্জ বলবে আজকে। শুন সাহেব বলেন, রেঞ্জটা বলেন শুন সাহেব। সবার কথা মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হয়, আর যেহেতু স্টুডেন্ট আছে অনেকে আছে নিয়ে আবার বিজনেস, এটা একদম স্টুডেন্ট বাজেটের একটা বোরখা, স্টুডেন্ট বাজেটের একটা বোরখা। আর এটা না যে আমার দুবাই বোরখা বাজারে কাপড়ের দাম কম আছে, বেদায় ম্যাটেরিয়াল একটু খারাপ দিব তা না, অন্তত যারা বোরখা পরে তাদের বলবো যে একটা বোরখা পরবে। তো এটার ফ্যাব্রিক্স এর মানটাও কিন্তু খুব ভালো, কিন্তু রেঞ্জটাও খুব রিজনেবল এর মধ্যেই থাকবে, এত সুন্দর সুন্দর কালার, এত সুন্দর একটা ডিজাইন, ভাবা যায় না 920 টাকা রেঞ্জ পড়বে, অনলি অন 920। সামান্য এটা থাকবে, বলার কিছুই নাই, আর একটাই বলবো যারা বোরখা পরতে ইচ্ছুক তারা এটা নিবেন, খুব মানে খুব উন্নত মানের একটা ফ্যাব্রিক্স, রেঞ্জটাও একদম সাধ্যের মধ্যে। তো আমরা আরো কিছু কালার দেখব, ঝটপট সুমন সাহেব কালার গুলো দেখি, রেঞ্জ পড়বে মাত্র 920। তো এগুলোর সাইজ হবে 50 থেকে শুরু করে 56 পর্যন্ত দেওয়া যাবে। এটার সাইজ হবে চারটা আর কি, 50, 52, 54, 56, চারটা সাইজ হবে, খুব সুন্দর দেখুন। তো আরো কিছু কালার দেখব আমরা, আটটা কালার হবে, অনেক অপশন আছে কালারের, এত এত অপশন কালারের কি বলবো, প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা কালারই খুব সুন্দর, অনেক অনেক অপশন আছে কালারের। এই যে একটা কালার দেখুন, ওয়াও, এগুলা কিন্তু সচরাচর মোটামুটি কয়েকটা কালার কিন্তু এখানে নতুনত্ব আছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কালার, ডিজাইনটাও সুন্দর, কালার গুলো অনেক সুন্দর। রেঞ্জ পড়বে অনলি 920 টাকার, রেঞ্জ পড়বে 920, এত সুন্দর সুন্দর কালার, অনেক সুন্দর একটা কালার, এই কালারটা আমি আমার নিজেও খুবই পছন্দ। তো এই সর্বশেষ এটার হাতাটা একটু দেখি সুমন সাহেব, এত সুন্দর কালারটা বারবার বলতেছে, হাতাটা তো অবশ্যই দেখতে হবে, ব্যক্তিগত ভাবে এই কালারটা আমার খুব ভালো লাগছে। তো আমরা অনেকগুলা কালার দেখলাম, যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়ের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন। আর যারা শোরুমে আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি, অ্যাড্রেসটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার, ডায়মন্ড ম্যানশন, দ্বিতীয় তলা, লালবাগ কিল্লার মোড়, সোনালী ব্যাংকের বিপরীতে, ঢাকা 1211। আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তাদের জন্য এই নাম্বার গুলো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন। আর অ্যাড্রেস, এই আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে রিপোর্টার পিঙ্কি হালদার, আমার এই ভিডিওটি
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।